মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, দানবীয় সরকার সব দুমড়ে মুচড়ে ফেলছে, অভিযোগ ফখরুলের। ফ্যাসিবাদী একটা দানবীয় একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে, তাকে প্রতিহত করা। সরকার হঠাৎ এখনো চক্রান্ত করছে বিএনপি জামায়াত, অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। অপশক্তিকে রুখে দিতে জনগণকে সচেতন থাকার আহ্বান। বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। এই দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, কোথায় ছিল মানবতা? উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিরাপত্তার অভাব ছিল, সঠিকভাবে কাজ করেনি ঠিকাদার, জানালেন বিআরটির এমডি। এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা সাকিবের, বললেন ভালো প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন দ্রুত ছন্দ খুঁজে পাওয়া। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত, জানাবো বিস্তারিত। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতারা জানান, সকালে কোশ্রীপাড়া বাইপাস সড়ক এলাকায় জড়ো হয় দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ, এতে আহত হন অন্তত 15 জন। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে। তবে ছাত্রলীগ ও যুবলীগের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছে। শ্রীনগর থানার ওসি জানান, দুই পক্ষ সংঘর্ষে জড়ালে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে গজারিয়া উপজেলাতেও বিক্ষোভ কর্মসূচিতে ধাওয়া দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভয়াবহ ফ্যাসিবাদী দানুবীয় সরকার সবকিছু দুমড়ে মুচড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এই সরকারকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইভিএম নয়, এই ইসির অধীনেই কোনো নির্বাচন হবে না। সকালে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা একথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্দারি বলো, ডুবিছে মানুষ সন্তান মরমার। অনুষ্ঠানে তিনি বলেন, দেশে নজরুল চর্চার ঘাটতি রয়েছে, এটা সংকীর্ণতা ও দেশের মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি। আমার ভাই নূরে আলমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়, অথবা যখন আমার ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়, অথবা যখন আমাদের সমস্ত নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়, অনেক বেশি তাকে অনুসরণ করতে আমার ইচ্ছে করে। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় বসে আছে দানবীয় সরকার, যারা দেশের সব কিছু দুমড়ে মুচড়ে ফেলেছে। একটা ভয়াবহ ফ্যাসিবাদী একটা দানবীয় একটা মনস্টার আমাদের সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিচ্ছে, তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এদিকে সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইভিএম ইস্যুতে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়েই কাজ করছে। নির্বাচন কমিশন হবে তাদের দালাল হিসাবে, তারা কাজ করবে। অতীতে 2014-তে করেছে, 2018-তে করেছে, এবারও করবে। ইভিএমের ভোট নেওয়ার মাধ্যমে এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার আবার গায়ের জোরে ভিন্ন পদ্ধতিতে ভোট চুরি করে, এই ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে আবার ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এটা দেখতে চায় না। ক্ষমতাসীনদের সিন্ডিকেটের ব্যাংক লুট ও রিজার্ভ চুরিকে অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করেন বিএনপির এই নেতা। ডলার নাই, রিজার্ভ কমে গেছে, এবং আজকে কোনো ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
সরকার হঠাৎ বিএনপি জামায়াত এখনও চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এই অভিযোগ করেন তারা। নেতারা বলেন, যারা পাকিস্তানি প্রেসক্রিপশনে চলে, যারা বঙ্গবন্ধুকে হত্যায় জড়িত ছিলেন, তারাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম অভিযোগ করেন, একটি কুচক্রি মহল শেখ হাসিনাকে ধ্বংস করতে চাইছে। সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসাবে বঙ্গবন্ধু কন্যাকে স্বীকৃতি দিচ্ছে, সম্মানিত করছে, তখন একটি কুচক্রি মহল শেখ হাসিনার সরকার শেখ হাসিনাকে উৎখাত করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বিরাজনীতিকরণের মধ্য দিয়ে যারা হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করেছিল, সেই খুনিরা, সেই খুনিদের দল বিএনপি জামাত নতুন করে তারা আবার ষড়যন্ত্রের বীজ রোপণ করেছে। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। লন্ডনে প্রাসাদ বাড়িতে বসে 21 আগস্টের পরিকল্পনাকারী তারিক জিয়া দেশে অশান্তি অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ওরা আবার নেমেছে, ওরা এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আপনারা নেমেছেন, কারণ আপনারা পাকিস্তানি প্রেসক্রিপশনে চলছেন। এই দেশে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, কোথায় ছিল মানবতা? দলের আরেক প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, অপশক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে, এগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। রক্তচক্ষু দেখিয়ে নয়, কোনো লোক দেখিয়ে নয়, সেই যুক্তি দিয়ে আমরা আমাদের কাজ দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার পিছনে জমায়েত করব, একতাবদ্ধ করব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়িত করব। নেতারা বলেন, বঙ্গবন্ধুকে বাঁচাতে গোয়েন্দা সংস্থা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা কোনো ভূমিকা রাখেনি, এই দায় তাদেরও নিতে হবে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। চালের বাজারের অস্থিরতা দূর করতে মিরপুর শাহ আলী মার্কেটে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের জন্য 2টি চালের আড়তকে 70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অভিযান শুরুর পর বেশিরভাগ আড়তদার দোকান বন্ধ করে পালিয়ে যান। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, চালের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে সে বিষয়টি তদারকি করা হচ্ছে। কিছু কিছু চাউল বিক্রি করতেছে যেগুলো মূল্য তালিকায় উল্লেখ নাই, আবার কিছু কিছু চাউল আছে যেগুলো মূল্য তালিকায় যে মূল্য দেওয়া আছে উনি ঘোষণা করেছে সেই মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করতেছেন। যেমন এখানে পার কেজিতে 4 টাকা করে বেশি বিক্রি করতেছেন পাইকারিতেই, তো খুচরা বিক্রি যারা করবে তারা আরও তো বেশি করবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে বিআরটি প্রকল্পের কাজ শুরু হবে না। এতে চতুর্থ দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও শুক্রবার পরিদর্শন শেষে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, আগামী ডিসেম্বরে বিআরটি প্রকল্পের মূল অবকাঠামো দাঁড়িয়ে যাবে। গত 15 আগস্ট উত্তরার বিআরটি প্রকল্পে কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে 5 জন নিহত হয়। দুর্ঘটনার পর থেকেই এই প্রকল্পের অনিয়ম আর গাফিলতির চিত্র সামনে আসতে থাকে। নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ করায় প্রকল্পের কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকালে 11টি সংস্থার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল পরিদর্শন করে এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পুরো বিআরটি প্রকল্প এলাকা। পরিদর্শন শেষে প্রকল্পের এমডি জানান, এখন পর্যন্ত প্রায় 80% কাজ শেষ হয়েছে। আমাদের ঠিকাদার কনসালটেন্ট এদের যে ক্যাপাবিলিটি, তাতে যদি আমরা তাদের 100% ক্যাপাবিলিটি ইউজ করতে পারি তাহলে এ সময় যথেষ্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের এই ঘটনার আগেও আমাদের ঠিকাদারদের আর্থিক অসঙ্গতি ছিল, সেফটি মেজার্সের সমস্যা ছিল, যার জন্য কখনোই আমরা তাদের কাছ থেকে 100% পারফরমেন্স পাইনি। কিন্তু এই ঘটনার পরে আমরা একটু তাদেরকে চেপে ধরেছি, তারাও কাজকর্মের একটা অগ্রগতি ঘটাচ্ছে। শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান না, প্রকল্প তদারকির দায়িত্বে থাকাদেরও দায় আছে বলেও জানান তিনি। গাফিলতি যদি এখন যেটা তদন্ত কমিটি কাজ করছে তাদের রিপোর্ট নেওয়া পর্যন্ত আমরা অফিসিয়ালি বলতে পারছি, কিন্তু বাস্তব অবস্থা যেটা ঠিকই বলেছেন যে শুধু কন্ট্রাক্টরের উপরে দোষ চাপালে হয় না,
আমাদের কনসালটেন্টের কিছু দায় অবশ্যই থাকে, কিন্তু এটা ডিটারমাইন করাটা তো সহজ নয়। কিন্তু আসলে মূল দায়টা কন্ট্রাক্টরেরই। কন্ট্রাক্টরকে আমরা বারে বারে সতর্ক করে যাচ্ছি, চিঠিপত্র দিয়ে যাচ্ছি, কিন্তু জানেন যে আমরা কিছু একটা প্রবলেমের মধ্যে থাকি, তাদের সাথে কিছু কম্প্রোমাইজ আমাদের করতে হচ্ছে। বিগত 10 বছর ধরে চলছে দেশের অন্যতম উন্নয়ন প্রকল্প বিআরটি। এখন পর্যন্ত চতুর্থ দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। 4,200 কোটি টাকার উপরে খরচ হচ্ছে 20 কিলোমিটার সড়ক নির্মাণে, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে প্রায় 250 কোটি টাকা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক আমলা আর ব্যবসায়ী, দেশ ত্রিভুজ নীতিতে চলছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আর আমলাদের সহযোগিতায় লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছে দেশে, মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনার সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, টিসিবির রেশন কার্ড যাদের পাওয়া দরকার তারা পাচ্ছে না, টাকা পয়সার বিনিময়ে অথবা দলীয় লোকদের দেয়া হচ্ছে কার্ড। টাকার অবমূল্যায়ন, দ্রব্যমূল্য 3-4 বার বাড়িয়ে জনগণের পেটে সরকার 3 বার লাথি মেরেছে। এ সময় তিনি অভিযোগ করেন, 1-2 ঘন্টা লোডশেডিংয়ের কথা বললেও কোনো এলাকায় 8-10 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ এবং জ্বালানি এই দুই সেক্টর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসার সক্ষমতা নেই বলে তারা নির্বাচন বানচালের কথা বলছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এই অভিযোগ করেন। বলেন, কেউ নির্বাচনে না আসলে ভোট কারো জন্য বসে থাকবে না। আব্দুর রহমান বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না, শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। তিনি বলেন, অন্ধকার গলিপথ দিয়ে ক্ষমতায় আসা যায় না, মানুষের ভোট নিয়েই ক্ষমতায় আসতে হয়। বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জনগণের শক্তি আওয়ামী লীগের শক্তি। ওরা কোনোদিনও সুষ্ঠু অভাব মানুষের ভোটে নির্বাচিত হওয়ার মতো সেই রাজনৈতিক শক্তি, সাংগঠনিক শক্তি ওদের নাই, তাই ওরা বলছে নির্বাচনে আসবে না। আরে ভাই, তোমরা নির্বাচনে না আসলে কি নির্বাচন বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, নির্বাচন বাংলার মাটিতে হবেই। সেশন জট কমাতেও শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী কমিয়ে আনার পরিকল্পনা হচ্ছে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। বলেন, সরকার যে উদ্দেশ্যে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছিল, নানা সংকটে সেটা পূরণ হচ্ছে না। অবকাঠামো, শিক্ষক সংকট সহ নানা সমস্যায় কমেনি সেশন জট। এসব সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন হলে সংকট কাটবে। 7 কলেজে 2021-22 শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা 11টায় শুরু হয়ে শেষ হয় দুপুর 12টায়। অধিক সংখ্যক শিক্ষার্থী, তাদের ধারণ ক্ষমতার যে অবকাঠামো, শ্রেণীকক্ষ এবং ল্যাব, এ দুটোই যথেষ্ট নয়। ইতিমধ্যেই আমরা অধ্যক্ষবৃন্দকে অনুরোধ করেছি যে আপনারা একাডেমিক কাউন্সিলে, নিজ নিজ কলেজের একাডেমিক কাউন্সিলে আলাপ আলোচনা করে শিক্ষার্থীর সংখ্যা একটি যৌক্তিক পর্যায়ে আমরা নামাতে পারি। নানা ইস্যুতে গুরুত্ব হারিয়েছে 5 বছরে পড়া রোহিঙ্গা সংকটের, কিন্তু সমাধান কোথায়, প্রত্যাবাসন কবে? উত্তরণে বিশ্লেষকরা বললেন, আন্তর্জাতিক গুরুত্ব বাড়ানো সহ মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী পক্ষের সাথে যোগাযোগ বাড়ানো জরুরি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ক্যাম্প এলাকায় সন্ত্রাস আর মাদকের রাজত্ব, ফলাফল নরবরে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থানায় গত 5 বছরে এমন সংঘাত ও অপরাধের সংখ্যা অগণিত, জানিয়ে প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে স্থানীয় ও নীতি নির্ধারণী পর্যায়ে। প্রত্যাবাসনের কোনো উদ্যোগই দেখেনি আলোর মুখ, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা আশ্বাসেই চলে গেছে 5 বছর। স্থায়ী হয়ে গেল কিনা এটা তো ভবিষ্যৎ বলতে পারবে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এরা স্থায়ী হয়ে যাবে এই অবস্থান মেনে নেওয়া কখনোই সম্ভব না।
প্রত্যাবাসনে মিয়ানমারের অসহযোগিতাই মূল কারণ হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকরা। জানান, আন্তর্জাতিকভাবে বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব তুলে ধরতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত রোহিঙ্গা সমস্যাকে আমরা সেরকম পর্যায়ে নিতে পারিনি, অথবা সমস্যাটা সেই পর্যায়ে যায় নাই। এটা একেবারেই বাংলাদেশের সমস্যা হিসাবে রয়ে গেছে। আমরা ভারত বা চীন কারো কাছ থেকে সত্যিকার অর্থে কোনো সহায়তা পাইনি, কিছু লিপ সার্ভিস ছাড়া। মায়ানমারের খুব একটা সদিচ্ছা এখন নেই। এখন যদি সদিচ্ছা না থাকে, ইমিডিয়েট নেইবার হিসেবে আমাদের একটা বড় বক্তব্য এখানে আছে। আমাদেরকে এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ ফরেন পলিসি বলেন, সেটা ডিফেন্স রিলেটেড বলেন, কিংবা সেটাকে আপনি সিকিউরিটি রিলেটেড বলেন, আমাদেরকে এখন নিতেই হবে। মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী হিসেবে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NUG রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সরকারের উচিত এখনই তাদের সাথে ঐক্যমত্য গড়ে তোলা। এই সরকারের সাথে আমাদের সহযোগিতা এবং যোগাযোগ শুরু করা দরকার। এমন নয় যে এই সরকার এমন শক্তি অর্জন করবে যে মিয়ানমারকে সেনাবাহিনীকে হারিয়ে কালকে ক্ষমতায় চলে আসবে, কিন্তু কোনো একদিন সম্ভবত এদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে মিয়ানমারের বর্তমান যে পরিস্থিতি সেটার একটা সমাধান হবে। যে কোনো বিকল্প পন্থাগুলি চিন্তা করতে হবে। আমরা এতদিন পর্যন্ত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাইনি, আমার মনে হয় এখন হয়তোবা সেই দিকে যেতে হবে। আমাদেরকে মিলিটারি ডেটারেন্স তৈরি করতে হবে, সেটার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ধরনের ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। প্রত্যাবাসন সম্ভব না হলে বাংলাদেশের উপর চাপ যে আরও বাড়বে সে বাস্তবতা সবারই জানা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতায়ও রোহিঙ্গা সংকট সমাধানের পথে হাঁটবে বিশ্ব, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কৈশোরে অ্যাসিড সন্ত্রাসে ঝলসে যায় মুখ, থমকে যায় জীবন। সে থেমে যাওয়া জীবনটাকে নিজের চেষ্টায় বদলে ফেলেছেন উন্নয়ন কর্মী রত্না মণ্ডল। শেষ করেছেন পড়াশোনা, একই সাথে চালিয়ে গেছেন পরিবার। অদম্য মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন তিনি, প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। এখন সাহস যোগাচ্ছেন নির্যাতনের শিকার অগণিত নারীর মনে। খুলনা থেকে ফিরে সেই রত্না মণ্ডলের কথা জানাচ্ছেন মহসিনুল হাকিম, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। অধিকার আদায় ও ন্যায় বিচারের লড়াইয়ে নারীদের পাশে থেকে সমর্থন দিয়ে যাচ্ছেন এই নারী রত্না মণ্ডল। প্রতিনিয়ত সাহস যোগাচ্ছেন পারিবারিক সহিংসতা, অ্যাসিড সন্ত্রাস, যৌন হয়রানি ও নিপীড়নের শিকার নারীদের মনে। খুলনার কয়েকটি এলাকায় চলছে তার কাজ। প্রচুর খারাপ কথা শুনছি আমি জীবনে, তখন যদি সেইটা মনে করে আমি ঘরে বসে থাকতাম তাহলে আমি এই MA পাশ করতাম না, আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। দীর্ঘ বৈরি পথ পাড়ি দিয়েছেন ব্যক্তি জীবনে, সেই জীবনের কথা মনে পড়লে শিউরে উঠবেন যে কেউ। পারিবারিক বিরোধের জেরে রত্না মণ্ডলের মুখে অ্যাসিড হামলা করে দুর্বৃত্তরা। বয়স তখন মাত্র 12, থাকতেন ঝিনাইদহে নিজেদের বাড়িতে। চলে পড়ে যায়, তখন হচ্ছে আমি হাত দিয়ে ডলছিলাম আর চিৎকার করে বসে পড়ছিলাম। এরপর হাসপাতাল থেকে হাসপাতাল, সর্বস্ব দিয়ে পরিবার তার চিকিৎসা করায়, মানসিকভাবে পাশে দাঁড়ায় কিছু মানুষ। আমি শুধু ঘরের ভিতরে থাকতাম আর অনেকে অনেক কথা বলতো, সমাজের অনেক ধরনের মানুষ, আমার পরিবারের মানুষও বলছে, আশেপাশের মানুষও বলছে। আমি ঘর থেকে তখন বের হতাম না, যে মুখ আর দেখাবো না কাউকে, মানে খুব কষ্ট হতো। মানে মাঝে মাঝে যখন মনে পড়ে যে আমার সেই 99 সাল থেকে আমার এই সাল পর্যন্ত, আমার মনে হয় যে আমি 2-3 বার জন্মগ্রহণ করছি। জীবন বেঁচে গেলেও পুড়ে যাওয়া মুখ নিয়ে আর বাঁচতে ইচ্ছা করছিল না, কিন্তু স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় আবার শুরু হয় পড়াশোনা। এরপর একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পার করেন। কিভাবে সংসার মানে ই করে আমি চলবো, আবার হচ্ছে সংসারে সব সবাইকে চালাবো, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো, যেভাবেই হোক সে অন্তত মানে পড়াশোনা শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াবো। এরপর পড়াশোনা চালিয়ে নেয়ার সঙ্গে যোগ হয় পরিবার চালানোর ভার। মনের শক্তিতে ভর করে শেষ করেন অনার্স ও মাস্টার্স। তো মাঝে মাঝে মনে হতো যে আমি আত্মহত্যা করি, জীবনের গল্প তো বললে শেষ হবে না, এত বড় গল্প। আর আমি সমাজের থেকে মানে আমি আর্থিক, মানসিক, সামাজিক সব রকম কষ্ট করছি, হ্যাঁ সব রকম যুদ্ধ করে আর কি এ পর্যন্ত আসছি।
মানুষের কথায় মাঝে মাঝে মুষড়ে পড়তেন রত্না, তবে নিজেকে সামলে নিয়ে আবারও পা বাড়িয়েছেন সামনের দিকে। সমাজে যে একজন নারীর জীবন কিরকম, তা এদের কথা শুনে খুব খারাপ লাগে, তখন আমার নিজের মনে হয় আর এদের পাশে দাঁড়াতে পারে আমার বেশি ভালো লাগে। যে কোনো কাজ দিলে সে সেটা মনোযোগ সহকারে নেয় এবং সেটা সে ইন টাইমে সম্পন্ন করার চেষ্টা করে। রত্না মণ্ডল এখন অসংখ্য সহিংসতার শিকার নারীদের মনে সাহস যোগাচ্ছেন, অথচ তার চলার পথ মোটেই সহজ ছিল না। বারবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তিনি, মনের জোর দিয়ে সেই প্রতিবন্ধকতাগুলোকে মোকাবেলা করেছেন। যে রত্না মণ্ডল একসময় নিজের জন্য পথে পথে ঘুরেছেন, চিকিৎসা আর সুরক্ষার জন্য অন্যের উপর নির্ভর করেছেন, সেই নারী এখন হাজারো নির্যাতিত নারীর আস্থার জায়গা। কাজ করছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচিতে। সমস্যার কথা শুনছেন, পেশাগত কাজের মাধ্যমেই সেবা দিচ্ছেন বিপন্ন পরিবারগুলোকে। ভালো মনে করেন যে এই যে আসি, কথাবার্তা বলি, একটা ই করি, যে আলোচনা করি ওই কোর্টের বিষয়ে, সবসময় তো সমাধান দেয়। কেস করার পরে আপা এসে মীমাংসা করে দিয়েছিল, দেওয়ার পরে এখন ভালো আছে। জীবনে চলার পথে কখনো আপোষ করেননি রত্না, অ্যাসিডে মুখ পুড়লেও পড়েনি তার মনোবল। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, খুলনা। দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্ক হচ্ছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। দুবছরের মধ্যে রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ পাবেন দেশি বিদেশি পর্যটকরা। পরিকল্পনা ও নকশা অনেকটাই চূড়ান্ত। প্রাণী সংগ্রহে এই সপ্তাহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সাফারি পার্কের পাশাপাশি এখানে থাকবে যোগ ধাঁধানো এন্টারটেইনমেন্ট জোন। সিঙ্গাপুরের নাইট সাফারি পার্ক সারা বিশ্বের পর্যটকদের কাছে বড় এক আকর্ষণ, যেখানে বিশাল জঙ্গলে বাঘ, সিংহ, বন্য হাতি, অজগর, জিরাফ সহ অনেক প্রাণীর অবাধ বিচরণ, আর ঘুরে ঘুরে কিংবা মিনিবাসে চড়ে তা দেখছেন দর্শনার্থীরা। রোমাঞ্চকর এই অভিজ্ঞতার জন্য অদূর ভবিষ্যতে আর সিঙ্গাপুরে যেতে হবে না, সব ঠিক থাকলে দেখার সুযোগ মিলতে পারে বন্দরনগরী চট্টগ্রামেই। এজন্য শহরের উপকণ্ঠে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থানও অনেকটাই চূড়ান্ত। উচ্ছেদ অভিযান চালিয়ে সেখানকার তিনটি পাহাড়ের 57 একর জায়গা দখলমুক্ত করা হয়েছে এর মধ্যেই। এখানেই দক্ষিণ এশিয়ার প্রথম নাইট সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম জেলা প্রশাসনের। 2 কোটি টাকা ব্যয় করে আমরা এই প্রাণীগুলো সংগ্রহ করার জন্য একটা ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা ফ্লোট করছি। এটা সংগ্রহ করতে আমাদের 1-2 মাস সময় লাগবে আর কি। আর ইন দ্য মিন টাইম আমরা লোকালি অলরেডি প্রোকিউর করেছি, জঙ্গল সলিমপুরে চিড়িয়াখানা পার্ট 2 চালু করব। পরবর্তীতে 1.5 থেকে 2 বছরের মধ্যে এটাকে আমরা পূর্ণাঙ্গ নাইট সাফারি পার্কের আদলে আমরা এটাকে করে দিব আর কি। প্রস্তাবিত এই নাইট সাফারি পার্কেই হবে দ্বিতীয় চিড়িয়াখানা। দেশের বিভিন্ন স্থান থেকে তো বটেই, আফ্রিকা থেকেও সংগ্রহ করা হবে আকর্ষণীয় বেশ কিছু প্রাণী। এখান থেকে অনেক পশু পাখি আমরা আমাদের এই নাইট সাফারি পার্কে শিফট করব, এবং আমাদের দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশে আমরা কিছু পশু পাখির আমরা প্রাণীর অর্ডার করেছি, সেগুলো আমাদের এসে পৌঁছালে নাইট সাফারি পার্কের একটি বিচরণ শুরু হবে। এ ধরনের সাফারি পার্ক বন্য প্রাণী সংরক্ষণে সহায়ক বলছেন পরিকল্পনাবিদরা। এখন নাইট সাফারি যেহেতু এই অঞ্চলের কোথাও নেই, এটা পর্যটকদের জন্য, বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য একটা আলাদা আকর্ষণ হিসেবে কাজ করবে। তো আমরা চাই এটা সফলভাবে হোক, ভালোভাবে হোক, এবং এটা আন্তর্জাতিক মানদণ্ড মেনে যেন করা হয়। পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, এটিকে অক্ষুণ্ণ রেখে পরিবেশ বান্ধব যে সকল স্থাপনা করা যায় সেই স্থাপনাগুলো আমরা সেখানে করব। পার্ক, সাফারি পার্ক, এন্টারটেনমেন্ট জোন, গ্রিন ইন্ডাস্ট্রিয়াল জোন, স্পোর্টস ভিলেজ, এই ধরনের, তারপর কিছু মেডিকেল জোন হবে সেখানে। সাফারি পার্কটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 20 কোটি টাকা, এর মধ্যে 3 কোটি টাকা দেয়া হবে চট্টগ্রাম চিড়িয়াখানার তহবিল থেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এশিয়া কাপের এবারের আসরে নতুন চ্যাম্পিয়নের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জানিয়ে সাকিব বলেন, এখানে দ্রুত ছন্দ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ, তাই প্রথম ম্যাচকে পাখির চোখ করছে টাইগাররা। এদিকে আবুধাবির টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে নাম লেখানো সাকিব চান দলকে চ্যাম্পিয়ন করতে।
ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি দল। পরিকল্পনা, ক্রিকেটারদের অ্যাপ্রোচ থেকে শুরু করে কোচিং স্টাফ আর অধিনায়কত্ব বদল, সবকিছু মিলিয়ে দ্রুত ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা, চাওয়া এক দল হয়ে পরিকল্পনার বাস্তবায়ন। সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসানের প্রত্যাশা এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন। এদিকে টি-টেন লিগে আসন্ন মৌসুমে সাকিব আল হাসানকে আইকন ও অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলা টাইগার্স। এর আগে কেরালা কিংসের হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছিলেন সাকিব, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কেরালা। এবার বাংলা টাইগার্সের হয়ে দলগত পারফরমেন্সের প্রত্যাশা বিশ্বসেরা অলরাউন্ডারের। অবশ্যই টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, লাস্ট টাইম যেহেতু বা থার্ড পজিশনে ছিল বাংলা টাইগার, সো এবার তো অ্যাটলিস্ট আমরা সেটা থেকে ইম্প্রুভমেন্ট করার টার্গেট তো অবশ্যই থাকবে। সো হোপফুলি আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হবো, এবং ওই মেন্টালিটি নিয়ে আসলে আমরা টুর্নামেন্টটা শুরু করতে চাই। টি-টেন লিগে নাম লেখালেও সাকিবের ফোকাস এশিয়া কাপে। এখন পর্যন্ত হওয়া এশিয়া কাপের 14 আসরে ট্রফি হাতে উঠেছে মাত্র তিন দেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার। সবশেষ দুই আসর সহ সর্বোচ্চ 7 বারের চ্যাম্পিয়ন ভারত। এছাড়া শ্রীলঙ্কার হাতে উঠেছে 5 বার আর পাকিস্তান শিরোপা জিতেছে 2 বার। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজ।